সরকার পরিবর্তন হইছে নতুন সরকার আসছে আমরা এর ভিতরে সময় দিচ্ছি ব্যবসা পরিবর্তন করা হলো ব্যবসা ঠিক করা হলো কিভাবে ব্যবসা করা হবে কমিশন বাণিজ্য কোন দরকার হবে না যদি আপনি কমিশন বাণিজ্য করতে আর দোকানে গিয়ে চাকরি করবেন আর দোকানে গিয়ে চাকরি করবেন মানে মেমো ছাড়া আপনারা কিছু করতে পারবেন না মাত্র চলবে মেমো তো দিয়ে বলতে আপনি এক্সিস্ট করলেন না কেন শুধু সরি কালিকাটে ব্যবসা হয় হ্যাঁ মনে করতে তারা যে মালটা আনে তারা মালটা আনে আনার পর যে বেচে বেচে কমিশনটা পায় আপনাকে তো এই কথাই বলতেছি কমিশনে তো সবাই বিক্রি করে ম্যান কমিশনে কত টাকা সে সে একটা বলে দিল যে মত আপনারা হ্যাঁ ঠিক আছে একটা কোটা টাকা লাগবে সব দোকানে মূলত লিখে পাইছি কিন্তু আপনার দোকানে পাইনি আচ্ছা কাল মূলত মানে আমি লাগাইলে মূলত লিখে না থাকলে 50 টাকা দিন না 1 টাকা দিন উপদান আসে গুপ্ত অধিকারী প্রশাসনিক প্রতিদা হিসেবে আপনি 5 টাকা দিন না 5000 টাকা অভিযানে আমরা যে জিনিসগুলো পরিলক্ষিত হয় যেমন আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেমন পেঁয়াজ আলু আদা রসুন জিনিসগুলো তেল ডাল চাল এসবগুলো আমরা দেখি এবং আমরা যে নির্দেশনাগুলো দিই সেগুলো হচ্ছে যে অবশ্যই ওনারা আপনারা জানেন কালীঘাটে ওনারা হচ্ছেন কমিশনে বিক্রি করেন পাইকারি বিক্রেতারা কমিশনে বিক্রি করেন কিন্তু যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ওনারা ব্যাপারে আসলে কত করে ওনাদেরকে রেটটা দেন সে বিষয়ে কোনো ধরনের মেমো বা কোনো ধরনের কাগজপত্র কিন্তু ওনারা রাখেন না যার কারণে ওনারা আসলে কত টাকা লাভ করছেন এই বিষয়টা আসলে আমাদের ফাইন্ড আউট করতে সমস্যা হয়ে যায় এর আগেও আমরা ওনাদেরকে একাধিকবার বলেছি অসংখ্যবার বলেছি যে অনুযায়ী আমরা ব্যবসায়িক সমিতি যারা আছে ওনাদের সাথে বসছি আমরা বসে বলছি যে অবশ্যই যেন ব্যাপারী যে কত করে নিয়ে আসছে সেটা ওনারা যেন অবশ্যই এটা পাকা রসিদটা রাখে কমিশনে বিক্রি করেন এরকম সমস্যা না কিন্তু পাকা রসিদটা রাখতে হবে একাধিকবার বলার পরেও দেখলাম যে আমরা ওনারা আজকে করবো কালকে করবো একাধিকবার বলছেন আজকে আমাদের কাছে সময় চেয়েছেন যে ওনারা পাকা রসিদটা রাখবেন আমরাও তো সমিতিকে ব্যবসায়ী সমিতিকে বলবো এবং আমরা উপরে আমাদের কর্তৃপক্ষকে জানাবো যে এই সমস্যাগুলো হচ্ছে আর কি তো খুচরা বাজারে আমরা কিছু দেখলাম যে এখানে মোটামুটি সবগুলোতেই মূল্য তালিকা আছে কিছু কয়েকটা দোকানে দেখলাম যে খুব মূল্য তালিকা নাই এবং ওনারা পাকা রসিদ যেহেতু ক্রয় এবং বিক্রয় রসিদ কোনোটাই রাখছেন না আর কি যে ওনারা খুচরা বিক্রেতারা কোনো ধরনের কত করে কিনে নিয়ে আসছেন এগুলো নাই ওনারা তো আর কমিশনে বিক্রি করছেন না মূল্য তালিকাও নাই এবং ক্রেতাকে কোনো রসিদ দিচ্ছেন না এই মূল্য তালিকা না থাকার কারণে এবং পাকা রসিদ না দেওয়ার কারণে আমরা 12,000 টাকা জরিমানা করি এই ছিল আমাদের আজকে টাস্ক ফোর্সের অভিযান আর এটা চলমান থাকবে যতদিন পর্যন্ত না মানুষের ক্রয়সীমার মধ্যে ভোক্তাদের ক্রয়সীমার মধ্যে বা নাগালের মধ্যে পণ্য নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী না আসছে ততদিন পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে আর খুচরা আমরা বেশি মানে ভোক্তা টাঙ্গাইল নাই মানে আমরা তো আগে কয়ে হয়তো লাগাইতাম আমরা কোনো দিন কয় নাই কয় না আমরা তো কইলে তো আমরা লাগাইতাম একটা বুড়ার কইটে একটা বুড়ার কইটে 5,000 টাকা দাম নাকি বেশি হয়েছে 1,500 দত্ত বুঝতাম আমরা ঠিক হইতো আমরা কিন নাই নে মাল বেশি পাঁচটা বেশ করে দুইটা বেশ করে মাল বেশি আমরা তো বুটলা নিয়ে দরকার পরে না এখন তো কইতো তো আমরা বুট লাগাইতাম দেখুন একটা দোকান হবে ঠিক না 1 কেজি 2 কেজি বেটা খুচরা মাল বেছে হ্যাঁ 5 দিনে রুজি নিছে গা 5,000 টাকা ঠিক করলো অন্যায় করছে বড় বড় দোকানে যাইয়া তারা লাখ লাখ টাকার ব্যবসা তারা 3,500 টাকা গায়ে বাজল তারা খুচরা বেছে তারা তো এইভাবে বেশি হয়েছে